এই যে সেই নিম পাতা মাসি এনে দিয়েছিল কালকে থেকে বানাবো অনুভব করে, আমার বানানো আর কিছু। চেস লেবু খুঁজছে কোথায় কি আছে, সব তুলে দিয়েছি, সব তুলে দিয়েছি, এখন জটা আছে এইটুকুটুকু, জানি না বাড়বে কিনা। আর এই একজনকে দেখো, আজকে ওর টেস্ট আছে তাই একদম মানে হাবুডুবু খাচ্ছে। এখন এই যে দেখতে পাচ্ছ এইটুকুনি একটা হয়েছে, এখানে একটা আছে, আর ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে কি, এই যে এখানে একটা আছে, কিন্তু এগুলো খুবই ছোট, আরও আছে এদিক সেদিকে, তো একটু আধটু হয়ে আছে, তবে এগুলো বাড়ছে না কেন কি জানি, এখন হয়তো সিজন নয় ঠিক মতো সেই জন্য। আর এইটা দেখেছো, এটা বেশ বড় হয়েছে, কিন্তু আমি জানি এটাতে রস হবে না, কারণ বাইরের দিকে যেগুলো হচ্ছে সেগুলোতে রসই হচ্ছে না, একদম শুকিয়ে যাচ্ছে। এটাও একটুখানি হয়েছে বড়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আমার আজকে ব্লগটা স্টার্ট করছি ঠাকুরঘর থেকে, কারণ পুজো অলরেডি হয়ে গেছে, মাসি জাস্ট এসে কাজ শুরু করেছে, বাট আমার ঠাকুরঘর পরিষ্কার করে পুজোটা হয়ে গেছে। আর আজকে জানো তো আমাদের গ্রামের বাড়িতে মানে ঠাকুমার দাদুর গ্রামে শিবের গাজন, তো আমরা একটুখানি মিস করছি, যেতে তো পারলাম না এবছর, দেখো প্রতি বছর না যাওয়াটা হয় না, তবে হ্যাঁ মিস করছি, আগের বছর গিয়েছিলাম, আর একদম গাজনের দিনে আমার বার্থডেও ছিল, আমার ব্লগও আছে, যদি চেক করো তাহলে নিশ্চয়ই পাবে, কিন্তু তখন আমি হিন্দিতে ব্লগ করতাম। তো এই বছর কাকার মেয়েরা মানে বোনেরা সবাই গেছে, আমাদেরই যাওয়া হলো না। আর অয়নম ভীষণ পছন্দ করে গাজনে যাওয়াটা, ওখানে ও খুব এনজয় করে, তবে এত গরম আর ওরও ছুটি নেই অ্যাকচুয়ালি, ওর ভীষণ কাজের চাপ, তো সেই জন্য যাওয়া হয়নি। আর একটা কারণ গরমও প্রচণ্ড, এবছর গরম পড়েছে, প্রতি বছর এত গরমে পসিবল হয় না, তো যাই হোক ওখানেও সবাই বারবার করে ফোন করছে আসবি না এবছর আসবি না, আমি না এবছর আর আসা হচ্ছে না। বৌদিকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তবে অরিন্দমের ছুটি নেই, দাদারও ছুটি নেই, বৌদির এবছর ফার্স্ট টাইম হতো, খুব ভালো লাগতো, তো যাই হোক মিস তো নিশ্চয়ই করছি, খুবই মিস করছি। ছোটোবেলাতে তো প্রতি বছর যেতাম, এক বছরও ওটা মানে বাদ যেত না, প্রতি বছর যেতাম, এখনই হয় না আর সংসারে চাপে, তো যাই হোক অরিন্দম থাকলে আর একটা জিনিস কি হতো, ঠাকুরের ফল মিষ্টি মালা সব জোগাড় করে দেয়, যে বছর যাই না সে বছর বাড়িতেও সব জোগাড় করে দেয় আমি করি, বাট এই বছর না কি বলতো ও বাড়িতে নেই বলে, আর আমারও বেরোনো হলে আমি হয়তো নিয়ে আসতাম, বেরোনো হয়নি, আনাও হয়নি, তো বাড়িতে যা ফুল ছিল তাই একটু চাপালাম, যা ঘরে জল মিশ্রি দিয়ে আমি যে পুজো করি সেই করলাম, ওতেই ঠাকুর যথেষ্ট খুশি হয়ে যান আর কি। তো চলো এই ব্লগটা শুরু করছি, দেখা যাক আজকে কি কি শেয়ার করতে পারি, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। মাসি আমাকে বলছে যে আমি যাচ্ছি বাঁকুড়া বেটুকে নিয়ে, যাও যাচ্ছি আমরা। আচ্ছা মাসিও কিন্তু বাঁকুড়া, তবে একটা তফাত আছে, তোমার শ্বশুর বাড়ি বাঁকুড়া, আমার বাবার বাড়ি বাঁকুড়া। কিরে নিয়ে যাবি? ও তো মানে একদম দুপা তুলে আছে গাজনে যাওয়ার জন্য। কিসে নিয়ে যাবি তাহলে? তোর গাড়ি বের কর, ওই করে দোকানে যা বের কর। এই মহাশয়কে দেখো, তুই পড়ছিস না নিজের মনে গল্প করছিস, মানে কারোকে দরকার লাগে না, কারোকে দরকার লাগে না তোর কথা বলার জন্য, পাগল কোথাকার। যাই হোক দেখো বাইরে এত রোদের তাপ, সমস্ত দিকে আমি কিন্তু সব বন্ধ করে দিয়েছি, কিছু করার নেই, সব বন্ধ করে দিয়ে, দেখেছো পড়ার কি জোর আমার ছেলের, দেখো এটা এমনি পেতে রেখে দিয়েছে, কখন পড়বে তার কোনো ঠিক নেই। দেখো বাইরেটা, ও মাই গড কি সানি ডে, কিন্তু আকাশটা না অপূর্ব লাগে রোদটা উঠলে, বাবা একটু দয়া করো একটু বৃষ্টি করো। যাই হোক আজকে সব বন্ধ থাকাই ভালো, দরজা বা জানলা। আজকে চলো রান্নাঘরে কি কি হচ্ছে দেখিয়ে দিই, খুব সাদামাটা একটা খাবার দাবার হচ্ছে, কারণ আজকে আমরা ননভেজ কিছু খাবো না, ওখানে হচ্ছে গাজন সেজন্য আজকে ননভেজ চলবে না। এখানে সিসি করছে, এটা কিন্তু আলু সেদ্ধ হচ্ছে, ডাল অলরেডি হয়ে গেছে, এখানে দেখো চার পিস পটল ভেজেছি, ভাজতে গিয়ে কিন্তু পুড়িয়ে ফেলেছি, বাট এগুলো ছাড়বো না, খেতে খুব ভালো লাগে। আর এই যে বললাম আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে দেখো ডাল রেডি হয়ে গেছে, কিন্তু ডালটা থেকে আজকে আমার একদম ছেদ্দা আসছে না, আর এটা না কালকে রাতে আমার করা হয়নি, আজকে এটাকে ফুটিয়ে বানিয়ে রাখবো। এখানে ভাত হয়ে গেছে রেডি, ভাত আর বানাবো হচ্ছে, এই যে কটা শুকনো শুকনো লঙ্কা আছে সেইগুলোই
ছিঁড়ে ফেড়ে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কেটে রেখেছি, মানে মাসি কেটে দিয়ে গেছে, অনেকখানি পেঁয়াজ কেটে রেখেছে, কারণ আমি বানাবো একটু পকোড়া, ডাল ভাত দিয়ে পকোড়াটা বেশ ভালো লাগে। আর হবে এই ভেন্ডির টক, এটা না হলে আজকে আর ভাত খাওয়া যাচ্ছে না। তো রান্নার ফাঁকে ফাঁকে এই যে এনার্জি নেওয়া একটু জরুরি, আর আমার ছেলে বেচারা এত মেহনত করছে, কেমন তাকিয়ে বসে আছে, তো গরমে সারা এনার্জিটা চড়চড় করে নেমে যায়, আবার এটা খেলে চড়চড় করে চেপে যায়, তাই না বেটু? আচ্ছা, এই দুটো জারি একদম একরকম, তাই জন্য বেটুর বুদ্ধি দেখো, এই যে পেন দিয়ে এখানে দাগ দিয়ে রেখেছে, এটা ওর, এটাতে দাগ নেই, তার মানে এটা আমার। চেস পরপর এখন অরিন্দম আসলো অফিসের কাজ থেকে, এবার ছুটি মেরে এসেছে, মানে একটু এদিকেই আমাদের ঘরের কাজ থেকেই কাজ ছিল। আইসক্রিম এনেছি দেখো, এই একটা বাবা পড়েই যাচ্ছে, এই একটা পোটলা খুলেছি, আর একটা এখন দিদি এই ব্লু আইসক্রিমটা তোমার জন্য এনেছি স্পেশাল, তুমি খাও এটা। এইটা হ্যাঁ, এটা একটা না, এটা গেল, এইটা একটা নতুন। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা নতুন এসেছে, পপিটা আছে, এই ছোট গুলো এসেছিল, এটা একটা বড় এসেছে, আর একটা কিছু এসছে এখন আসলো, দেখাই দেখাবো। এত পেস্ট্রি আর আইসক্রিম আনার কিন্তু একটা কারণ আছে, অরিন্দমের অফিস কলিগরা আজকে বাড়িতে আসবে, বাট তারা লাঞ্চ করবে না, তাই জন্য একটুখানি তো কিছু দিতে হবে, তাই ওই পেস্ট্রি আর আইসক্রিম আনানো। আর এখন আমি দেখো অরিন্দমকে আর বেটুকে খেতে দেবো বলে পকোড়াগুলো ভেজে নিলাম, এবার ওদেরকে বসিয়ে দিয়েছি খেতে, ওরা দুজনে খাচ্ছে। আর আজকে জানো তো মাছটা খাওয়া যায়, বাট এরা দুজনে কেউ মাছ পছন্দ করে না, আজকে ডিমটা আর মাংসটা খেতে পারা যাবে না। আর জানো তো এই আমগুলো এসছে আমার শ্বশুরবাড়ির বাগান থেকে, এগুলো দারুণ মিষ্টি হয়। এখন দেখো ঘড়িতে বেজে গেছে 4:10, আজকে ছেলের টেস্ট ছিল 4 থেকে, তো ওর বাবা যখন এসছে তাই বললাম আমি আর বেরোচ্ছি না, তুমি গিয়ে দিয়ে এসো। এখন গেছে ছেলেকে ছাড়তে অরিন্দম, তারপর আবার অফিসের জন্য বেরোবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে একটুক্ষণ রেস্ট করলো, আইসক্রিম টাইসক্রিম খাওয়া হলো, তারপর ওরা বেরোলো, এরপর আবার ওকে ছেড়ে দিয়ে এসে একটুক্ষণ বসে নি, তারপর আবার অফিসের জন্য বেরিয়ে যাবে। আমার ভালোই হলো, আর মাসি এসে গেছে কাজ করছে, হয়েই গেল কাজবাস, এবার বিকেলবেলাটা আমি গিয়ে নিয়ে চলে আসবো আর কি। আছে ছেলেকে টিউশন থেকে এনেই বাড়িতে ঢুকলাম, আর আসলো ভিডিও কল, আসলে ওরা ভিডিও কল করে ওখান থেকে দেখাচ্ছে, মানে গ্রামে বাড়িতে গেছে, ওখান থেকে ওরা ভিডিও কল করে ওখানে গাজনেরটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখন চলছে বিকেলবেলায় একটা হয় জঙ্গলে গিয়ে দিন গাজন বলা হয়, সেটাই হচ্ছে, তো আমাদেরকেও ভিডিও কলে অ্যাড করলো দেখানোর জন্য, তো আমরা তো ভীষণ খুশি হলাম দেখে। এই যে আমার ছোট্ট সোনা মা, আর এই হলো আমার বোন। এসে গেলাম বেটুকে নিয়ে, ওর বাবা তো ওকে ছেড়ে আসলো, একটুক্ষণ বসলো, তারপর বেরিয়ে গেল। এখন বেটুকে তো নিয়ে এসেছি, আর বেটু কি নিয়ে এসছে দেখো, সিঙ্গাড়া, সিঙ্গাড়া, তবে একটা করে, একটা আমার একটা ওর, তাই না বেটা? তারপরে তোমার জন্য আর কি কি আছে না? পেস্ট্রি আর আইসক্রিম। আইসক্রিম তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ। আর পাবে না? না। এই ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে এই যে গরম গরম সিঙ্গাড়া নিয়ে রুমে চলে এসেছি। ছেলে নিজে টিভি চালিয়ে নিয়েছে, টিভি দেখে দেখে সিঙ্গাড়া খাবে, অনন্ত তুমি টিভি দেখো, আমি একটু রেস্ট করে নিই, এই জাস্ট 6:10 বাজছে, আর সন্ধে নামে প্রায় 6:40-6:50 করে সন্ধে হয়, ততক্ষণ টাইম আছে, আমি একটু রেস্ট করে নিই। আর এই যে লিপস্টিক লাগিয়ে দেখতে পাচ্ছ এখন হঠাৎ করে, অ্যাকচুয়ালি এখন আশপাশে আমি লিপস্টিকটা কিনে আনলাম, তো ভালো আমি একটু ট্রাই করি, কালারটা বেশ ভালোই আছে, একদম রেড, কিন্তু এখানে কেন কি জানি টিউলাইটের কালারের জন্য কিনা যায় না, রেডটা একটু কম কম লাগছে, একটু অরেঞ্জ বেশ লাগছে আমার, বাট আমি খুব বেশি ডাক করে লাগাইও নি, তবে এটা রেড। যাই হোক, চল সিঙ্গাড়াটা এবার খাওয়া যাক, আর একটুখানি রেস্ট করা যাক। দেখো এটা বললাম যে খাবো, তো ছেলে আগেই কিন্তু ছিঁড়ে খেতে শুরু করেছে, এই দেখো
কি করলো, সঙ্গে সঙ্গে খেয়ে ললিপপের সাইজে করে দিয়েছে, কিন্তু দারুণ ট্যাঙ্গি খেতে। আমি তো বলবো সবাই একবার করে নিশ্চয়ই এটা ট্রাই করবে, খুব ভালো এই আইসক্রিমটা, দারুণ ট্যাঙ্গি। এই যে আরুনের কি নামটা বেটা, পপিটোস, একদম ট্রাই করে দেখবে, খুব সুন্দর। যাদের কাঁচা আম পছন্দ তাই না বল, কেন কি এটা একদম কাঁচা আম ফ্লেভার। পপিটোস এখন একটা ললিপপ হয়ে গেছে। এখন কিন্তু হয়ে গেছে ডিনার টাইম। ডিনারে বানিয়েছিলাম আলু পনিরের একটা ডালনা, আর সেই পটল ভাজা থেকে একটা পটল থেকে গেছিলো, আর বেসনটা থেকে গেছিলো পকোড়া, তাই ভেজে নিলাম এখন, আর নিয়ে নিচ্ছি দুটো রুটি। তো এই হলো আজকে আমাদের ডিনার। এই যে সেই নিম পাতা মাসি এনে দিয়েছিলো কালকে থেকে বানাবো অনুভব করে, আমার বানানো আর কিছুতেই হচ্ছে না, আজকে চাপালাম। তবে আমি না এই ডাঁটিগুলো থেকে কেটে নিয়ে মানে পাতাগুলোকে ছাড়িয়ে দিয়ে তারপরে ফুটাই। আজকে দেখো এই শুদ্ধ ফুটিয়ে দিয়েছি, এটা শুদ্ধ না তুলতে বেশ সুবিধা, এই যে একটা দুটো পাতা পড়ে দেবো এগুলো বেশ ভালো ছাঁকা যাবে, তাছাড়া ছাঁকতে বেশ অসুবিধা হয়। তো এখন এগুলো অনেকক্ষণ ফুটবে, তখন ফুটুক, তারপরে আমি ওটাকে বন্ধ করে এমনি ঢাকা দিয়ে এখন চলে যাব, সারা রাত ওতেই থাকবে, কালকে ওটাকে ছেঁকে নিয়ে আমি ফ্রিজে রেখে নেবো। আর এই জলটা না ভীষণ কাজে দেয়, ধরো গরমে কিছু র্যাশ বেরোচ্ছে বা তুমি স্কিন টোনার হিসাবেও এটাকে ইউজ করতে পারো, খুব ভালো কাজ দেয়। আমার প্রায়ই বানানো থাকে, এখন শেষ হয়ে গেছে, তো মাসিকে বললাম যতটুকু পাবে ততটুকুই নিয়ে এসো, তো সেটাই বানাচ্ছি, হবে তো খুবই অল্প, আবার পরে আনাবো, পরে আবার বানাবো। তো এখন দেখো সমস্ত কিছু হয়ে গেছে, ডিনার টিনার করে নিয়ে বিছানা টিছানা সব করা হয়ে গেছে, আর একজনকে দেখো দেখাচ্ছি, অর্ধেক শুয়ে পড়েছে, মানে এটাই এটাই বিছানা করে নিবি নাকি, এখানে শুয়ে যাবি, মানে মুখের সামনে টিভিটা চলতে থাকতে হবে, ও সারা রাত কাটিয়ে দেবে। হ্যাঁ বাবা, ওখানে মানে গাজন হচ্ছে যেখানে সেখানে পার্ট দেখবে, ওখান থেকে ভিডিও কল আসছে, নানা রকম ভিডিও আসছে, সেই দেখে দেখে ও মানে খুশি হয়ে যাচ্ছে, তো বলছে পার্টটা আসবে দেখবো, তারপর সে পার্ট আসা মানে 12:30, ও নাকি ততক্ষণ জেগে থাকবে। চলো ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানোই তোমরা, একটু লাইক শেয়ার কমেন্টটা করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও। চলো আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে, বাই বাই, গুড নাইট। এই হলো সেই পার্ট আসা, এইটার জন্যই, এটা দেখবার জন্যই আমার ছেলে জেগে থাকতে চাইছিল। যাই হোক এখন কিন্তু বাজে রাতের 1:45, ওখান থেকে ওরা ভিডিও কল করে সব দেখাচ্ছিলো, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।